আপনার 15টা ক্লাসে কেন ফোকাস করছেন? 15টা ক্লাসে ফোকাস করার বাদ দিয়ে ফোকাস করেন 90 দিন, 90 দিনে। কারণ এই 15টা ক্লাস কিন্তু এক মাসে হচ্ছে না, এই 15টা ক্লাস হচ্ছে 90 দিনে। তার মানে আপনাদের ট্রেনিং সেশনটা চলবে 90 দিন। যদি এমন হতো যে শুধুমাত্র 15টা ক্লাসে আপনারা জয়েন করছেন আর বাকি 6 দিন বসে থাকছেন, তাহলে বিষয়টা আসলেই ভাববার। কারণ সপ্তাহে একদিন জয়েন করে বাকি 6 দিন বসে থেকে আসলেই কোনো উন্নতি হবে না। আর আমি বলে রাখছি, এটা একটা ট্রেনিং কোর্স হবে, 90 দিন মেয়াদের ট্রেনিং কোর্স। এই ট্রেনিং কোর্সে প্রতি সপ্তাহে একটা ক্লাস, একটা ক্লাস এই জন্যই কারণ কোর্সটা ব্যস্ত মানুষদের জন্য, যারা হয়তো চাকরি নিয়ে অনেক ব্যস্ত আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, অথবা বিভিন্নভাবে ব্যস্ত আছেন, কিন্তু আপনাদের ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার দরকার। কারণ শুধুমাত্র ইংলিশ ফ্লুয়েন্সি না থাকার জন্য আপনি হয়তো আপনার বিজনেসে ডেভেলপ করতে পারছেন না, বা আপনি আপনার জব ফিল্ডে অনেক রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন। শুধুমাত্র ইংলিশ ফ্লুয়েন্সি থাকলে আপনি হয়তো আপনার জব ক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে অনেক বেশি বেনিফিটেড হবেন, বা আপনার প্রমোশন বিজনেসে আরো বেশি প্রফিট। তো যাই হোক, যে কোনো কারণে হোক, ইংলিশটা আপনার দরকার, বাট সময় পাচ্ছেন না। এই জন্য আপনাদের জন্য ভেরি গুড নিউজ, কারণ সপ্তাহে মাত্র একদিন সময় দিয়েই আপনারা আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সির পথে বহু গুণ এগিয়ে যেতে পারবেন। তো আবারও ফিরে আসি, কিভাবে সপ্তাহে একদিন সময় দিলেই আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হবেন? কারণ ক্লাস একদিন হলেও প্র্যাকটিস কিন্তু একদিনের না, প্র্যাকটিসটা আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে। আর কিভাবে করতে হবে, প্র্যাকটিস করতে গেলে কি ধরনের সাইকোলজিক্যাল বাধা আসবে, এই বাধাগুলোকে কিভাবে দূর করবেন, এই সব কিছু আলাপ আলোচনা সেশনের মধ্যে হবে। এবং অনেকে আবার যারা মনে করছেন যে ক্লাস বেশি হলে হয়তো ভালো হতো, দেখেন আপনি এমনিতে অনেক ব্যস্ত, আপনার সময় নাই, ক্লাস বেশি হলে কিভাবে ভালো হতো? ক্লাস বেশি হলে তো ভালো হবে না, কারণ আমাদের যে প্র্যাকটিস টাস্ক দেওয়া থাকবে প্রতিদিন, ওই টাস্কগুলো কমপ্লিট করার জন্যই তো 1 ঘন্টা, বা কখনো 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টাও দরকার, বা কখনো 30 মিনিট হলেই হবে। তো এই সময়টা তো আপনাকে বের করতে হবে, আপনি আপনার কর্মক্ষেত্রে টাইম দিয়ে, তারপর পরিবারকে টাইম দিয়ে, প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা ইংলিশের জন্য বের করা সহজ না, অনেক কঠিন। এছাড়াও যদি ধরে নিলাম সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস নিলাম, এখন সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাসে তো 1 থেকে 1.5 ঘন্টা যাবে, এবার ক্লাসের বাইরেও আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিসের জন্য বের করতে হবে, সব মিলিয়ে প্রায় 3 ঘন্টা। তো 3 থেকে 4 দিন সপ্তাহে 3 ঘন্টা শুধুমাত্র ইংলিশের পেছনে ব্যয় করা, এটা অবশ্যই সোজা কাজ না, অনেক ডিফিকাল্ট। তাহলে সপ্তাহে একদিন ক্লাস করলে অনেকটা ইজি হয়ে যাচ্ছে না? কারণ বাকি 6 দিনে আপনি 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টা ইজিলি ম্যানেজ করতে পারবেন, কিন্তু প্রত্যেক দিন পারবেন না। আর এটা ডিপ লার্নিং মেথড, বাংলাদেশের গতানুগতিক আর 10টা মেথডের সাথে এই মেথডের কোনো মিল নাই। কারণ গতানুগতিক মেথডে, আমি নাম বলছি না, বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, জব হোল্ডার বা বিজি পিপল যারা, তাদের জন্য একটা ক্রাশ প্রোগ্রাম চালু করেছে, যেখানে হয়তো 30 দিনের মধ্যে তারা অনেকগুলো ক্লাস নিয়ে ফেলবেন, অনেকগুলো না, আমি আমি জানি না ঠিক কতগুলো, বাট 30 দিনের মধ্যেই তারা প্রোগ্রামটা শেষ করে ফেলবে। এখন 30 দিনে আপনাকে অনেক বিষয় যদি আপনাকে ঠুকায় দিই মাথায়, কতগুলো নেবেন বা কতগুলো অ্যাপ্লাই করতে পারবেন? কিন্তু আমি 30 দিনে না ঢুকি, আপনাদেরকে 90 দিন ধরে ঢুকাচ্ছি। আমি আমার লাইফের একটা এক্সাম্পল দিই, যেহেতু আমি মুসলিম, সো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির অনেক বেশি ফজিলত, এটা মুখস্থ থাকা প্রত্যেকটা মুসলিমের উচিত। তো আমার যখন মুখস্থ ছিল না আয়াতুল কুরসি, আমি একদিনে, তার আগে একটু বলি, আমার ব্রেনটা খুব খারাপ, মানে সহজে কোনো কিছু মুখস্থ করতে পারি না। তো আমি একদিনে 10 বার 20 বার শুনেছি, কিন্তু মুখস্থ হয়নি। আমি কি করতাম, পরে মুখস্থ করার চেষ্টা বাদ দিয়ে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে আমি প্রত্যেক দিন দেখতাম, মুখস্থ করার চেষ্টাই করতাম না, দেখতে দেখতে পড়তে পড়তে কিভাবে কিভাবে যেন 8 থেকে 10 দিন পর এমনি মুখস্থ হয়ে গেল। কারণ আমি পড়তাম, এমনি পড়তাম, এনজয় করতাম, মুখস্থ করার কোনো ইন্টেনশন ছিল না। সো উইদাউট ইন্টেনশন আমার মুখস্থ হয়ে গেছে আয়াতুল কুরসি, কিন্তু আমি একদিনে 10 বার 20 বার পড়েছি, আমার মুখস্থ হয়নি। তো বিষয়টা আসলে মুখস্থ করার না, এই বিষয়গুলো আসলে অ্যাকোয়ার করতে হবে, আমাদের ভেতরে ন্যাচারাল প্রসেসে ঢুকাতে হবে। তো এখন ইংলিশ কোর্স করতে যে আপনি যদি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে যান, তাহলে ঢুকবে না।
বাট ওই অনেক কিছু যদি অনেক বেশি সময় নিয়ে আপনি ঢোকান ধীরে ধীরে, তাহলে কিন্তু ডিপ লার্নিং হবে। আমরা আমাদের স্কুল লাইফে সবসময় ফোকাস করতাম কখন সিলেবাস শেষ হবে, কত তাড়াতাড়ি সিলেবাস আমরা শেষ করব। তো যখন সিলেবাস শেষ করে ফেলতাম একটা রিলিফ পেতাম, কিন্তু শেষ করার পর না যা আমরা পড়ে এসেছি এতদিন ধরে তার খুব অল্প কিছুই আমাদের মাথায় থাকতো। তো স্কুল লাইফ থেকে এই সিস্টেমের মধ্যে থেকে থেকে আসলে আমাদের মেন্টালিটিটা এরকম হয়ে গেছে, কত তাড়াতাড়ি শেষ করা যায় বা কত বেশি করা যায়। তো আমাদের এই মেন্টালিটি থেকে বের হতে হবে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছি, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা সবকিছু তাড়াতাড়ি শিখতে চাই, অনেক বেশি শিখতে চাই, হ্যাঁ শিখেও ফেলি, অনেক বেশি কষ্ট করি, ইনইফেক্টিভ ওয়েতে কষ্ট করি, যেটা আসলে খুব একটা কাজে লাগে না। তারপরে অ্যাট দ্য এন্ড উই আর এন্ডেড আপ গেটিং নাথিং। সো এটা আসলে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রসেস না। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রসেসটা হওয়া উচিত ন্যাচারালি। উই হ্যাভ টু অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ, উই শুড নট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, উই মাস্ট অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ লার্নিং বিষয়টা অ্যাকোয়ার করতে হলে সময় দরকার, ধৈর্য দরকার, উপযুক্ত মেথডে ট্রেন আপ করা দরকার, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য থাকা দরকার। আমাদের যদি ধৈর্য না থাকে, আমরা যদি অস্থির হয়ে যাই, তাহলে কখনোই আসলে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হওয়া সম্ভব না, বা হলেও অনেক 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 বেশি সময় লেগে যাবে। সো ইংলিশ ফর বিজি পিপল, আমার মনে হয় ইংলিশ ফর বিজি পিপলে কেন মাত্র সপ্তাহে একদিন ক্লাস করে টোটাল 15টা ক্লাস করে কেন ফ্লুয়েন্ট হওয়া যাবে, এই বিষয়টা আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি, কারণ 90 দিনের টানা ট্রেনিং সেশনে থাকবো।